হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমার সব ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় অনার্স দ্বিতীয় বর্ষ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 3D প্রকৃত আকারের অন্তরক সমীকরণ নিয়ে। তো আমরা আমাদের আগের বিগত লেকচারটিতে চ্যাপ্টার 3C আলোচনা করছিলাম এবং চ্যাপ্টার 3C-তে দেখছিলাম আমরা যে চ্যাপ্টার 3C-র ভিতরে যে একটা অন্তরক কিছু একটা সমাধান বলছে সমাধান করার জন্য, সেটা কিন্তু প্রকৃত ছিল না। অর্থাৎ সেখানে এক্স ওয়াই ছাড়াও এখানে একটা ধ্রুব রাশি ছিল, যেখানে আমরা কালকে যে লাস্ট আলোচনা করছিলাম সেখানে তো এরকম ছিল বিদ্যা। অর্থাৎ সমমাত্রিক আকারে প্রকাশযোগ্য আর কি, একটা অন্তরক সমীকরণ সমমাত্রিক না, সেটাকে আমরা প্রসেস করে সমমাত্রিক আকারে প্রকাশ করছে, তারপর সমাধান করছে। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা এই 3D একটা নতুন অধ্যায় আলোচনা করব, সেখানে এটা হলো প্রকৃত অন্তরক সমীকরণ। অর্থাৎ একটা সমীকরণ দিয়ে দিয়ে আমাদেরকে বলবে যে এটা সমাধান করো। এখন আমরা এই সমাধানটা তো আমাদেরকে প্রশ্ন বলে দিবে না যে এটা যে প্রকৃত আকার অন্তরক সমীকরণ তোমরা এটা সমাধান করো, বা এটা সমমাত্রিক অন্তরক সমীকরণ সমাধান করো, বা তোমরা এটা তোমরা সেই যে চলক পৃথকীকরণের মাধ্যমে সমাধান করো, আমাদেরকে কিছুই বলবে না। জাস্ট প্রশ্ন পরীক্ষার ভিতরে আমাদেরকে বলবে যে একটা প্রশ্ন দিয়ে বলবে যে এটা তোমরা সমাধান করো। এখন তোমাদেরকে বুঝে নিতে হবে আসলে তুমি সমাধানটা কোন প্রক্রিয়ায় কীভাবে করতে পারবা। তো এটা একটা অন্তরক সমীকরণ আমাদেরকে বলছে সমাধান করার জন্য। তো চ্যাপ্টার 3D সম্পর্কিত আলোচনাগুলো হলো আমাদের যে প্রকৃত অন্তরক সমীকরণ নিয়ে। তো তার আগে জানতে হবে আমাদের যে প্রকৃত অন্তরক সমীকরণটা কি। তো আমরা এই অন্তরক সমীকরণটার সাথে এটার সাথে তুলনা করবো, অর্থাৎ MdX প্লাস NdY ইকুয়াল টু জিরো এটার সাথে তুলনা করবো। তাহলে এখানে এম কে, এম হলো 3x² y মাইনাস 6x, এটা সবটা হচ্ছে এম। আর ডিএক্স প্লাস এন কে হলো x³ প্লাস 2y, এটা সবটা হচ্ছে এন। তো MdX প্লাস NdY এটা সমান সমান জিরোর সাথে আমরা সমীকরণটাকে প্রকৃত আকারে সমাধানের ক্ষেত্রে সবসময় এটা তুলনা করব। তুলনা করে আমরা যে এমটা আছে, এমকে আমরা ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তো এমকে যদি আমরা ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি কী হবো, ডেল এম বাই ডেল ওয়াই। আর এনকে আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, ডেল এন বাই ডেল এক্স। আমি আবার বলতেছি, এমকে আমরা এক্স ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে হবো ডেল এম বাই ডেল ওয়াই। সরি, আমরা এমকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে পাবো ডেল এম বাই ডেল ওয়াই। আর আমরা এনকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে পাবো ডেল এন বাই ডেল এক্স। যদি আমরা এটা অন্তরীকরণ করার পরে এই দুটার মান যদি সমান আসে, অর্থাৎ ডেল এম বাই ডেল ওয়াই এবং ডেল এন বাই ডেল এক্স দুটার মান যদি সমান আসে, তখনই আমরা ওই সমীকরণটাকে প্রকৃত অন্তরক সমীকরণ বলতে পারবো। অর্থাৎ এমকে আমরা ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে যেটা পাবো, আর এনকে আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে যেটা পাবো, দুটোর মান যদি সমান হয় তখনই ওই সমীকরণটাকে একটা প্রকৃত অন্তরক সমীকরণ বলা হবে। তো তাহলে এটা আমরা তুলনা করি, এটা হলো কি এখানে এম, আর এটা হলো কি এন। তাহলে এটা MdX প্লাস NdY আকারে আসে, অর্থাৎ এটার সাথে মিলছে, সেজন্য আমরা এই যে এটা এম, এমকে এটাকে করবো আমরা ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, আর এটাকে আমরা করবো এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তো এখানে তাহলে করি, এম হলো এখানে আমাদের এই যে 3x² y মাইনাস 6x, এটাকে এখন আমরা ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো, অর্থাৎ ডেল এম বাই ডেল ওয়াই। তো আংশিক অন্তরীকরণ ক্ষেত্রে আমরা জানি যার সাপেক্ষে অন্তরীকরণ করবো সেটা ছাড়া বাকিগুলো ধ্রুবক হিসেবে কাজ করে, অর্থাৎ যার সাপেক্ষে করতেছি সেটা ছাড়া বাকি চলকগুলো ধ্রুবক হিসেবে কাজ করবে। তো এখানে যেহেতু আমরা এটাকে এমকে আমরা ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো, সেজন্য এই এমের ভিতরে যে জায়গায় ওয়াই আছে সেটা ব্যতীত বাকি যে চলকগুলো থাকবে সবগুলো ধ্রুবক হিসেবে কাজ করবে। আমি আবার বলতেছি, আমরা তখন আংশিক অন্তরীকরণ করবো যার সাপেক্ষে করবো সেটা ব্যতীত বাকি চলকগুলা ধ্রুবক হিসেবে কাজ করবে। যেমন আমরা এমকে যখন এই সবটাকে আংশিক অন্তরীকরণ করব, তখন এখানে করতেছে ওয়াই সাপেক্ষে, সেজন্য ওয়াই ব্যতীত বাকি যে চলকগুলো থাকবে এক্স চলকগুলা সেগুলো এখানে ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে আমি যখন এখানে এটাকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো, প্রথমে 3x² y আংশিক অন্তরীকরণ করবো, তখন এখানে 3x² ধ্রুবক হিসেবে কাজ করবে। তো 3x² ধ্রুবক হিসেবে বসাই ফেলছি, আর ওয়াইকে যদি আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি তখন কীভাবে আমরা এখানে 1 বসাইলাম, মাইনাস 6x কে আমরা তখন ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো, এখানে যেহেতু কোনো তোমার ওয়াই নাই তাহলে এটাকে আমি অন্তরীকরণ করি, তখন কত পাবো আমি এখানে, আমি 0। তাহলে দেখো আমি এখানে ডেল এম বাই ডেল ওয়াই তো কত পাইছি 3x². অনুরূপভাবে এন কে আমরা এক্সের সাপেক্ষে আংশিক করে দেখবো, এন কত x³ প্লাস 2y, এটাকে আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো। তো যার সাপেক্ষে অন্তরীকরণ করবো সেটা ছাড়া বাকিটা
ধ্রুবক হিসেবে কাজ করবে। তো আমরা যেহেতু এন এটাকে আবার এক্স হিসেবে আংশিক অন্তরীকরণ করবো, সেজন্য এখানে এক্স ব্যতীত বাকি চলকগুলো ধ্রুবক হিসেবে কাজ করবে। তো এক্স কিউবে যদি আমরা এক্স হিসেবে আংশিক অন্তরীকরণ করি কত পাবো, থ্রি এক্স স্কোয়ার অন্তরীকরণ মতো আর কি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর টু হয় ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই ডেল এন বাই ডেল এক্স কত পাইছি, থ্রি এক্স স্কোয়ার। তাহলে দেখো তো এখানে আমরা যে এই ডেল এম বাই ডেল ওয়াই পাইলাম আর ডেল এন বাই ডেল এক্স পাইলাম, দুটো সমান না, থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার সমান না। যেহেতু সমান তাহলে আমি বলতে পারবো এই সমীকরণটা হলো একটা প্রকৃত অন্তরক সমীকরণ। সুতরাং কী লিখতে পারবো, ইহা একটি প্রকৃত অন্তরক সমীকরণ। আশা করি তোমরা এতটুকু এখানে বুঝছো। এখন কোন একটা অন্তরক সমীকরণ যদি প্রকৃত হয় সেটা সমাধান করার একটা সূত্র আছে। তো ইহা নির্ণয় সমাধান, সূত্রটা আমি লিখতেছি তার বলতেছি। সূত্রটা হলো ইন্টিগ্রেশান ওয়াই ইকুয়াল টু ধ্রুবক এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান এন অফ পাই এক্স অফ পাই ডিওয়াই ইকুয়াল টু জিরো। অর্থাৎ একটা অন্তরক সমীকরণ যদি প্রকৃত হয় সেটা সমাধান নির্ণয় করার সূত্র হলো ইন্টিগ্রেশান ওয়াই ইকুয়াল টু ধ্রুবক এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান এন অফ পাই ডিওয়াই। এটা আসলে কী বোঝায়, এটা যেটা বোঝায় যে আমি যখন এখানে এম ডিএক্স লিখবো এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তখন এম এর যে জায়গায় ওয়াইটা আছে ওই জায়গায় ওয়াইটা ধ্রুবক হিসেবে কাজ করবে, বাকি এক্সকে আমরা অন্তরীকরণ করবো। আমি আবার বলতেছি ইন্টিগ্রেশান ওয়াই ধ্রুবক এম ডিএক্স, এরা এটা বোঝায় যে এই এম এর ভিতরে যে জায়গায় ওয়াই থাকবে ওই জায়গায় ওয়াইটা ধ্রুবক হিসেবে কাজ করবে, বাকি এক্সকে আমরা এখানে কি এটাকে ইন্টিগ্রেশন করবো। আর দ্বিতীয়ত এখানে এন অফ এক্স ও ফাই ডি ওয়াই, এন অফ এক্স ওয়াই ফাই মানে হলো এন এর ভিতরে যে জায়গায় এক্স আছে সেটা বর্জিত পথ, অর্থাৎ এক্স ও ফাই হলো এক্স বর্জিত পথ, এন এর ভিতরে যে জায়গায় এক্স থাকবে সেখানে এক্সটা বর্জিত হবে, বর্জিত হয়ে ওয়াই যুক্ত পথগুলোকে এখানে বসবে, সেটি হলো এন অফ এক্স ও ফাইয়ের মানটা। তো আমি যদি মানটার বসাই তোমরা এই বিস্তারিত বুঝবে, মানটা আমি বসানো শুরু করে দেখো। তো প্রথমে আমি এখানে যে এম ডিএক্স ইন্টিগ্রেশন ওয়াই ধ্রুবক এম ডিএক্সটা বসাই দিছি, অর্থাৎ ইন্টিগ্রেশান ওয়াই ইকুয়াল টু ধ্রুবক রেখে দিছি এখনও। আর এম এম মানে কত, যেটা আমরা সম্পূর্ণ এম ধরছি আর কি, থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস সিক্স এক্স, এটা বসাই দিছি থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস সিক্স এক্স, এটা ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান ছিল কি আমাদের সূত্র এন অফ এক্স অফ ফাই, ইন্টিগ্রেশান এন অফ এক্স অফ ফাই, এন অফ এক্স অফ ফাই হলো এন এর ভিতরে যে জায়গায় এক্স আছে সেটা বর্জিত পথ, এন অফ এক্স অফ ফাই মানে বর্জিত পথ, এক্স এক্স বর্জিত পথ। তো এখানে এন যদি এক্স কিউ প্লাস টু ওয়াই হয়, এখান থেকে আমি যদি এক্স যুক্ত পথটা বর্জিত করি, তাহলে দেখো এই এন এর ভিতরে কোন জায়গায় তোমার এক্স আছে, একমাত্র এই জায়গায় এক্স আছে না এক্স কিউব, এটা যদি বর্জন করে দেয় তাহলে কী থাকবে, টু ওয়াই না। তাহলে এখানে যে এন অফ এক্স অফ ফাইয়ের মান হবে কত, আসলে টু ফাই টু ওয়াই, অর্থাৎ এন অফ এক্স বাই দ্য এটা বোঝায় এন এর ভিতরে যে জায়গায় এক্স আছে, যে এন এন এর ভিতরে যে ফটটার ভিতরে এক্স আছে সেই ফটটা বা এক্স এক্স ফটটা বাদ দিয়ে বাকিগুলো হলো কি এন অফ এক্স ফাইয়ের মানটা। তাহলে এখানে এন ভিতরে যদি এক্স কিউব আছে তাহলে এটা তো বর্জন করে দেবে বাদ দিয়ে দেয়, তা থাকবে এখানে টু ওয়াই। তাহলে এখানে এন অফ এক্স ফাইয়ের মান কত হবে, এখানে টু ওয়াই। তো এখানে বসাতে সেখানে কত, এটা হবে টু ওয়াই, আর এখানে কত ডি ওয়াই ইকুয়াল টু কত জিরো, আশা করি তোমরা বুঝছো। তো এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কী আছে দেখো, তো ওয়াই সি ইকুয়াল টু ধ্রুবক ইন্টিগ্রেশান মানে এটা তো এম, এই এম এর এই সবটা এম এর ভিতরে আমরা এখানে দুই ভাগ করবো, এই যে ইন্টিগ্রেশন দুইটা দুইটা রাশি আছে আলাদা, দুইটা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করবো, তখন আমরা যে পথের ভিতরে ওয়াই থাকবে সেটা এখানে ধ্রুবক হিসেবে কাজ করবে, আর যেখানে ওয়াই নাই তাহলে সমস্যা নাই, সেখানে আমরা ধ্রুবক ইউজ করবো না, ধ্রুবক তো নাই, ওয়াই নাই সেখানে, অর্থাৎ এম এর ভিতরে যে জায়গায় ধ্রুবক আছে ওয়াই আছে সেটা ধ্রুবক হিসেবে কাজ করবে। তো ইন্টিগ্রেশান আমরা যদি এখানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই এটাকে আমরা আলাদা, আচ্ছা আমি ভেঙে লিখি তাহলে বুঝবা, ধ্রুবক তো ধ্রুবক কি সমান সি রাখলাম আর কি, ধ্রুবক মানে সি আর কি, ধ্রুবক না লেখে সি দ্বারা ধ্রুবককে প্রকাশ করছি আমি, এই থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডি এক্স এটা লিখছি ভেঙে, আবার ইন্ডিগেশন ওয়াইগুলো ধ্রুবক লিখে সিক্স এক্স লিখবো। তবে এখানে ওয়াই সমান ধ্রুবক লেখা দরকার নাই, কারণ সিক্স এক্সের ভিতরে কোনো ওয়াই নাই, সেটা আমি সরাসরি এখানে সিক্স এক্স ডিএক্স লিখছি, আর ইন্টিগ্রেশন এখানে টু ওয়াই ডি ওয়াই যেভাবে আছে ওই বসা ফেলছি, এগুলো কত এখানে জিরো। তো ওয়াইগুলো সি মানে কি এখানে এ এতটুকুর ভিতরে যে জায়গায় ওয়াই আছে সেটা ধ্রুবক হিসেবে কাজ করবে। তো থ্রি তো একটা ধ্রুবক সংখ্যা, এটা তো ধ্রুবক আছে অলরেডি, ওয়াইটাও এখানে ধ্রুবক হিসেবে কাজ করবে কারণ এখানে ওয়াই ধ্রুবক থাকবে। তো তাতে আমি ধ্রুবক হিসেবে কাজ করে আমরা তাহলে ইন্টিগ্রেশন করার সময় ধ্রুবকটা আমরা আগে নিয়ে আসি, ইন্টিগ্রেশন সিনের বাইরে নিয়ে আসি, সেজন্য এখানে থ্রি ওয়াইটা আমরা ইন্টিগ্রেশন সিনের বাইরে নিয়ে আসছি, আর ইন্টিগ্রেশন আর কী থাকবে এখানে এক্স স্কোয়ার থাকবে আর ডিএক্স, আর এখানে ওয়াই সমান সি লেখা দরকার নাই কারণ আমি ধ্রুবকটা বাইরে নিয়ে আসছি এখানে, এই যে আশা করি এতটুকু তোমরা বুঝছো। অর্থাৎ ওয়াই সমান সি মানে এম এর ভিতরে এম তোর রাশির ভিতরে যে জায়গায় ওয়াই আছে সেই ওয়াইটা ধ্রুবক হিসেবে কাজ করবে সবসময় এখানে, সেজন্য ওয়াই ইকুয়াল টু সি মানে এখানে তোমার যে থ্রি ওয়াই, থ্রি তো ধ্রুবক আছে এখানে, ওয়াই যেখানে থাকবে সেই ওয়াইটা ধ্রুবক হিসেবে কাজ করবে থ্রির মতো, সেজন্য ধ্রুবকটা আমি ইন্টিগ্রেশন বাইরে নিয়ে আসছি, আছে এক্স স্কোয়ার ডিএক্স
মাইনাস, এখানে সিক্স তো ধ্রুবক, এটা বাইরে নিয়ে আসছি, ইন্টিগ্রেশন এখানে থাকবে এক্স ডিএক্স প্লাস, এখানে টু তো ধ্রুবক, এটা বাইরে নিয়ে আসছি, ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই ইকুয়াল টু জিরো। বলতে পারো ইন্টিগ্রেশন কেন করতেছেন, কারণ আমাদের যেহেতু একটা সমাধান, সমাধানের ক্ষেত্রে তো আমাদেরকে অপারেটর দিয়ে দিয়েছে, অন্তরজ দিয়ে দিয়েছে না, অন্তর যদি আমরা বাদ দিয়ে সমাধান বের করতে চাই অবশ্যই তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ আমরা জানি অন্তরীকরণ অথবা উদীকরণ একটা একটা আর কি বিপরীত কাটে চলে যাবে। তো এটাকে ইন্টিগ্রেশন যদি করি থ্রি ওয়াইটা থ্রি ওয়াই যেভাবে সেভাবে রেখে দিয়েছি, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে আমরা জানি কি এক্স কিউব বাই থ্রি, অর্থাৎ এ ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন মানে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তো থ্রি প্লাস থ্রি মাইনাস সিক্স, এক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু এক্স টু দি পাওয়ার এন সূত্র আর কি প্লাস টু, ওয়াইকে ইন্টিগ্রেশন করলে কীভাবে ওয়াই স্কোয়ার বাই টু ইগুলো জানতে কি ধ্রুবক সি, এখানে আমরা এই থ্রি থ্রি কাটতে পারি, তাহলে থাকবে কি এখানে এক্স কিউ ওয়াই মাইনাস টু দি সিক্স কাটতে পারে, থাকবে কি এখানে ফোর এক্স স্কোয়ার সরি থ্রি এক্স স্কোয়ার, আর এখানে টু টু কাটতে পারে, থাকবে কি প্লাস ওয়াই স্কোয়ার, ডান দিকে আছে কি শুধুমাত্র একটা ধ্রুবক সি, এটাই হলো আমাদের সেই নির্ণেয় সমীকরণের সমাধান, যেটা প্রকৃত সমাধান সমীকরণ ছিল আর কি। আসলে তোমরা এটা বুঝছো, এখন আমরা আরেকটা অঙ্ক আলোচনা করবো। তো আচ্ছা এই অঙ্কগুলো কিন্তু মেজরে আসে নাই, তবে না আসলেও এটা জানার খুবই দরকার, কারণ এই অঙ্ক প্রসেসগুলো তোমরা যদি না জানো তোমরা এরকম জাতীয় আরও অনেক ধরনের অঙ্ক দেখবা, তোমরা চাইলেও কিন্তু ওই অঙ্কগুলো তোমরা ফাইলে চাইলে প্রকৃত বা তোমরা কী করতে পারবা, সেজন্য নিয়মটা জানা খুবই প্রয়োজন, কারণ থ্রি অধ্যায়টা একটা লম্বা থিওরি, একটা লম্বা অধ্যায়, সাত থেকে আটটা ভাগে বিভক্ত, তো সবটা নিয়মিত জানা লাগবে অন্তরীকরণ সমীকরণ সমাধানের ক্ষেত্রে, তাহলে তুমি একটা সমীকরণ সমাধান দেখেই সমীকরণ দেখেই তুমি বলতে পারবা এটা তুমি কোন প্রক্রিয়া সমাধান করবা, কারণ আট অধ্যায়ে তুমি আট রকমভাবে সমীকরণ সমাধান দেখবা, তো এক প্রক্রিয়া না এক প্রক্রিয়া তুমি যখন দেখবো সমীকরণ তখন বুঝে যাবা যে কোনটা কোন প্রক্রিয়া সমাধান করতে হবে। তো দেখো তো এটা একটা সমাধান করতে বলছে, এটাকে আমাকে যেটা সমাধান করো, অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স ডি ওয়াই ইকুয়াল টু সিক্স এক্স মাইনাস থ্রি টু ওয়াই মাইনাস সেভেন ডি এক্স, তো এটাকে আমরা এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই মতো তৈরি করি এটাকে, তো এখানে যে এটা আছে এটা সবটা এম, কারণ ডি এক্সের সাথে যেটা আছে সেটা এম আর ডি ওয়াই সাথে যেটা আছে সেটা হচ্ছে এন, তুলনা যদি করি তাহলে এটা আমরা বাম দিকে ডান দিকে নিয়ে যাই তাহলে কী আসে, এখানে থাকবে এ সিক্স এক্স মাইনাস টু ওয়াই মাইনাস সেভেন ডি এক্স, আর এখানে এই সবটা ছিল প্লাস, ডান দিকে নিয়ে মাইনাস হয়ে যাবে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স ডিওয়াই ইকুয়াল টু জিরো। তো আমাদের রাখা জানা বলছিলাম আমরা এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই, এম ডি এক্স আছে কিন্তু এন ডি ওয়াইটা এখানে প্লাস আকারে না আছে মাইনাস আকারে, তো আমরা আমাদের ফর্মের সুবিধার্থে আমরা ম্যানেজার ভিতরে সিনোটা গুণ করে দিয়ে একটা ম্যানেজ কমন লেভেল ভিতর থেকে সিনোটা প্লাস হয়ে যাবে, তোমরা না চাইলেও সরাসরি করতে পারো, তো আমি যাতে তোমরা একদম সর্বোচ্চ লেভেল থেকে বুঝো সেজন্য ভেঙে করার চেষ্টা করতেছি, এটা ডিএক্স আছে কিন্তু আমাদের এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই দরকার, প্লাস না এখানে আছে মাইনাস, প্লাস করলাম এখান থেকে, তাহলে এখানে ভিতর থেকে মাইনাস কমন হলে কী হবে মাইনাস টু এক্স, মাইনাস কমন নিলে প্লাস করে ফেলছি আর কি মাইনাস টু এক্স, এখানে এটা কত হবে মাইনাস থ্রি ওয়াই, এটা কত হবে প্লাস সিক্স ডি ওয়াই, আশা করি এটা বুঝছো, ভিতর থেকে একটা মাইনাস কমন নিয়ে মাইনাস মাইনাস প্লাস করে ফেলছি এটা, তো দেখো তো এটা এখন তাহলে যে এম ডি এক্স প্লাস এটা এই যে এন ডি ওর সাথে মিলছে না, তো এম ডি এক্স যদি এন ডি ওর সাথে মিলে তখন এটাকে একটা প্রকৃত নাকি প্রকৃত না সেটা এখন যাচাই করবো, তো কোনো সমীকরণ কি প্রকৃত নাকি প্রকৃত না সেটা যাচাই করার জন্য বলছিলাম আমরা যে এমকে আমরা ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো আর এনকে আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো, তো এখানে এম কত তাহলে এম সে এটা মাইনাস টু আই মাইনাস সেভেন, এমকে করবো আমরা ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ ওয়াই, যদি করি তাহলে যে জায়গায় ওয়াই আছে সেটা অন্তরীকরণ হবে, যে জায়গায় ওয়াই নাই বাকি সেটা কি জিরো হবে, অর্থাৎ যার সাপেক্ষে করবো সেটা ছাড়া বাকিটা কী করবে এখানে ধ্রুবক হিসাবে কাজ করবে, তো আমি যদি এখানে সিক্স এক্সকে ধ্রুবক এটা করলে জিরো হয়ে যাবে মাইনাস টু ওয়াই, এখানে ওয়াই আছে তাহলে এখানে আমি যদি ওয়াই সাপেক্ষে করে ওয়াইকে করি তাহলে ওয়াই করলে ওয়ান থাকবে শুধুমাত্র টু, সেভেনকে ধ্রুবক করলে জিরো হয়ে যাবে, এখন আমরা এনকে করবো এক্স হিসাবে আংশিক অন্তরীকরণ, এন মানে কত এই সবটা এন, এই যে মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কত সিক্স, এটাকে আমরা এক্স হিসাবে আংশিক অন্তরীকরণ করবো, তো যার সাপেক্ষে করবো সেটা ছাড়া বাকিটা সলকগুলো ধ্রুবক হিসাবে কাজ করবে, সেজন্য এখানে যে এখানে যেহেতু এক্স আছে এটাকে আমরা যদি এক্স হিসাবে আংশিক অন্তরীকরণ করি তাহলে মাইনাস টু এক্স করলে কত ওয়ান, আর আমরা মাইনাস থ্রি ওয়াই এটা ধ্রুবক এক্স ছাড়া বাকিটা ধ্রুবক হিসাবে কাজ করবে, এটা জিরো বসালাম এটাও জিরো থাকবে না, তাহলে দেখো তো এখানে আমরা এই যে ডেল এম বাই ডেল ওয়াই আর ডেল এন বাই ডেল এক্স দেখো দুটো মান সমান পাইছি না সেটা কত মাইনাস টু করে, তাহলে বলতে পারবো না এই একটা প্রকৃত অন্তরক সমীকরণ, অবশ্যই বলতে পারবো কারণ প্রকৃত অন্তরক সমীকরণ হতে হলে দুটো সমান হতে হবে, প্রকৃত অন্তরক সমীকরণ এখন আমরা এই প্রকৃত অন্তরক সমীকরণ সমাধান করবো, এর নির্ণয় সমাধান সূত্র আগেরটাই সমাধান, সমাধানটা কি ইন্টিগ্রেশন ওয়াইগুলো ধ্রুবক কথাটা ছিল আর কি, আমি ধ্রুবক না লাগে সি লিখছি, সি মানে সি দ্বারা আমি সেখানে ধ্রুবকগুলো বুঝেছি আর কি, এম ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন এন অফ এক্স অফ ফাই তো ডি ওয়াই, তো এন অফ এক্স অফ ফাই মানে বোঝায় এন থেকে এক্স পর্যন্ত ফরটা, তো আমি মানুষদের বসাই ইন্টিগ্রেশন ওয়াই ইকুয়াল টু সি এম ডি এক্স, এম মানে কত সবটা হয়েছে এম, অর্থাৎ সিক্স এক্স মাইনাস টু ওয়াই মাইনাস সেভেন প্লাস ইন্টিগ্রেশন এন অফ এক্স অফ ফাই, অর্থাৎ এন থেকে যে জায়গায় এক্স সেটা বর্জিত পথ, তো দেখো তো
এই এন ভিতরে কোন জায়গায় এক্স আছে একমাত্র এই জায়গায় এক্স আছে না, এটা তো বর্জন যদি করে দেয় তাহলে থাকবে কি শুধুমাত্র এখানে থ্রি ওয়াই প্লাস সিক্স, সেটা এখানে বসে দিয়েছে এখানে এই যে মাইনাস থ্রি ওয়াই প্লাস সিক্স, আসলে তো তোমরা বুঝছো এগুলো কত এখানে জিরো। তো এখানে আমরা এখন আলাদা আলাদা ভাগে ভাগে করি, তো আলাদা ভাগে যদি করি তাহলে দেখো কী পাবো, ইন্টিগ্রেশন ওয়াই ইকুয়াল টু সি অর্থাৎ এই এম এর ভিতরে যে জায়গায় ওয়াই থাকবে সেটা ধ্রুবক হিসেবে কাজ করবে, আর যে জায়গায় ওয়াই নাই সেটা তো সমস্যা নাই, ওয়াই সমস্যা দেওয়া দরকার নাই। তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ইকুয়াল টু সি, তাহলে এখানে সিক্স এক্স যখন লিখবো ইন্টিগ্রেশনটা ওয়াই সমস্যা সি লেখা দরকার নাই, কারণ এখানে ওয়াই এক্স ভিতরে এত গুলি তখন ধ্রুবক ওয়াই নাই। তো তাহলে কীভাবে এখানে দেখো তো ইন্টিগ্রেশন সিক্স এক্স, তারপর দেখো এই যে মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই সমস্যা সি ওয়াই, তো এখানে আমি যদি ইন্টিগ্রেশন লিখে টু ওয়াই লিখবো তখন টু ওয়াইটা কিন্তু কি ধ্রুবক হিসেবে কাজ করবে, অর্থাৎ টু তো ধ্রুবক আছে, আমি ভেঙে লিখি ইন্টিগ্রেশন মাইনাস ওয়াই ইকুয়াল টু কত সি টু ওয়াই ডি এক্স লিখলাম এটা, অর্থাৎ ইন্টিগ্রেশন ওয়াই সমান সির সাথে মাইনাস টু ওয়াই লিখছি, এখন ইন্টিগ্রেশন এর সাথে মাইনাস সেভেন লিখবো আর কি, অর্থাৎ ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই ইকুয়াল টু সি সেভেন ডি এক্স, এখানে ওয়াই সি দেখা দরকার না সেভেন, তো সেভেন তো তখন ধ্রুবক নাই এটা লিখলাম আশা করি এতটুকু বুঝছো। এখন আমরা যে এন এটার সাথে ওয়াই সাথে এটা দুটা আলাদা ইন্ডিগেশন চিহ্ন করে লিখি, মাইনাস ইন্ডিগেশন থ্রি ওয়াই প্লাস এ প্লাস ইন্ডিগেশন কত সিক্স ডি ওয়াই, মাইনাস ইন্ডিগ্রেশন থ্রি ওয়াই প্লাস ইন্ডিগ্রেশন সিক্স ডি ওয়াই করলে কত জিরো, এখানে ডি ওয়াই আছে আশা করি বুঝছো। এখন আমরা যদি করি আমাদের ইন্ডিগেশন করার সময় ধ্রুবকটা বাইরে রাখি, তো সিক্সটা বাইরে আনছি এখানে ইন্ডিগেশন এক্স করবো, সরি ডি এক্স আছে ডি এক্স ইন্ডিগেশন ওয়াই ইকুয়াল টু সি, মানে এই জায়গায় যে জায়গায় ওয়াই আছে ওই জায়গায় এখানে কি ওয়াইটা ধ্রুবক হিসেবে কাজ করবে, যেহেতু ওয়াই সি এখানে, তো ওয়াই যদি ধ্রুবক আসে করবো তাহলে টু তো ধ্রুবক, তাহলে টু ওয়াইটা ধ্রুবকটা বাইরে নিয়ে আসছে ইন্টিগ্রেশনের, তাহলে কিছু নেই শুধু ডি এক্স আছে, আর ওয়াই সমস্যা সি লিখলাম না কারণ ধ্রুবক কাজ করে ফেলছি, মাইনাস ইন্টিগ্রেশন সেভেন তো ধ্রুবক সেভেন আগে নিয়ে আসছি ডি এক্স শুধুমাত্র কি এখানে ইন্টিগ্রেশন করবো, মাইনাস থ্রি তো ধ্রুবক থ্রিটাও আগে নিয়ে আসছি ইন্টিগ্রেশন ওয়াই কি ইন্টিগ্রেশন করবো, প্লাস সিক্স তো ধ্রুবক সিক্সটা বাইরে নিয়ে আসছি ও ডি ওয়াইকে ইন্ডিগেশন করবো, ইকুয়াল টু দিয়ে কত জিরো। আমি যদি ইন্ডিগেশন করি দেখো সিক্স এক্স যদি ইন্ডিগেশন করি কী ভাবো আমরা এক্স স্কোয়ার বাই টু এক্স টু ফাইনাল সূত্র ইন্ডিগেশন টু, ওয়াইকে ইন্ডিগেশন করলে কী ভাবো ওয়াই স্কোয়ার বাই টু, সরি টু ওয়াই তো ধ্রুবক সরি টু ওয়াই তো ধ্রুবক, ডি এক্স তখন ইন্ডিগেশন করবো কী ভাবো এক্স মাইনাস সেভেন, ডি এক্সকে তখন ইন্ডিগেশন করবো কী ভাবো এক্স মাইনাস থ্রি, ওয়াইকে তখন ডি ওয়াই সবাইকে ইন্ডিগেশন করবো ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস প্লাস সিক্স, ডি ওয়াইকে ইন্ডিগেশন করলে কী হবো ওয়াই ইকুয়াল টু কতটার দিকে জিরো, আসলে এতটুকু বুঝছো। তো টু দ্বারা সিক্স কাটাকাটি করতে পারে থাকবে কি তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস, এখানে থাকবে কি টু এক্স ওয়াই, এখানে থাকবে মাইনাস সেভেন এক্স, এখানে থাকবে কি মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার বাই কত টু প্লাস কত এখানে সিক্স ওয়াই ইকুয়াল কত সরি এখানে ইন্ডিগেশন করছে ধ্রুবক সি থাকবে ধ্রুবক সি। এখন তোমরা এখানে রাইলে আনসার করে আনসার দিতে পারো, যদি বলো না আমি এটা একটু সাদাবো সুন্দর করবো তাহলে দুই দ্বারা এই সবটাকে গুণ করে দিবা, গুণ করলে আমি কী পাবো সিক্স সিক্স স্কোয়ার, দুই আছে দুই দ্বারা গুণ করে দিলে সিক্স সিক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোরটিন এক্স মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ ওয়াই এগুলো কত টুয়েলভ সি হওয়ার কথা, যেহেতু এটা ধ্রুবক ধ্রুবক এটা যাই গুণ করে না কারণে ধ্রুব তো ধ্রুব কী সেজন্য সি রাখলাম আর কিছু রাখলাম না, এটা এখানে বা অথবা এখানে আনসার এক দাগে আনসার রাখলেই হবে। তো আশা করি তোমরা আজকে যে প্রকৃত অন্তরক সমীকরণ জিনিসটা কী কীভাবে একটা প্রকৃত অন্তরক সমীকরণ যাচাই করতে হয় এবং সমাধান করতে হয় সেটা তোমরা বুঝেছো। তো এখন আমরা তাহলে আজকে আমাদের এই অধ্যায়টা এখানে আলোচনা শেষ, প্রকৃত আকার অন্তরক সমীকরণ আর আলোচনা করার কিছুই নাই, শুধু একটা সমীকরণ ক্ষেত্রে তোমরা যাচাই করবা প্রকৃত কি প্রকৃত না, যদি প্রকৃত হয় এই প্রক্রিয়ার আনসার সমাধান করবা, আর যদি তোমরা প্রকৃত না হয় তখন তোমরা অন্য যে প্রক্রিয়াগুলো আছে প্রসেসগুলো আছে অলক্ষতিকরণ সমমাত্রিক এবার তো করাবো আরও থ্রি ডি এসে থ্রি এফ জি আছে এগুলো করাবো, তখন তোমরা থ্রি অধ্যায় যখন সিকোয়েন্স অনুসারে প্রথম থেকে ডি ই পর্যন্ত সবটা যদি মানে এভাবে দেখো বা আমি যেভাবে করছি সেভাবে তোমার ফলো করো আশা করি তোমরা থ্রি অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা বলতে পারবে না মানে সমস্যা হবে না তোমাদের যে এই সমস্যাটা কোনভাবে করতে হবে এটা তো বলে নাই কোন প্রক্রিয়া সমাধান করবে, এটা সঙ্গে থেকে তাকালে তোমরা বলতে পারবো আসলে কারণ সবগুলো নিয়ম তো তোমার মাথায় থাকবে তোমার কোনটা কী নিয়ম কোনটা কী প্রক্রিয়া দেখলে তোমরা বুঝে যাবা, দেখবা যে এমনও আছে যে তোমরা একটা সমীকরণ দেখে বলতে পারবা যে এই সমীকরণ তুমি দুইভাবে বা তিনভাবে করতে পারবা কারণ আমার তৃতীয়তার ভিতরে সাত থেকে আটটা নিয়মে আছে অন্তর সমীকরণ সমাধানের, তো একটা একটা এমন প্রক্রিয়াও আছে যে একটা অন্তর সমীকরণ তুমি চাইলেও দুই তিনটা নিয়মে করতে পারবা কারণ একটা অঙ্ক দুইটা নিয়মে ফর্মেটে ফলে কি এখানে করা যায় এই সমীকরণগুলো সমাধানের ক্ষেত্রে আর কি। তো তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।